হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম চায়না ভাষা টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে বাংলার মাধ্যমে খুব সহজে চায়না ভাষা শেখা যায় সে বিষয় সম্পর্কে নিয়ে। আপনি যদি চায়না ভাষা শিখতে চান অবশ্যই একবার হলে ভিডিওটি দেখুন। এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনি চায়না ভাষার বেসিক শব্দের অর্থগুলো এবং তার ব্যবহারগুলো জেনে নিতে পারবেন। এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চলো না চাই আমাদের মূল বিষয়ের দিকে, যা আপনাদের জন্য রয়েছে। যেমন বাংলায় হাত এর চাইনিজ শব্দটি হবে সও, সও অর্থ হল হাত। সৈন্য, সৈন্য এর চাইনিজ শব্দটি হবে লিং, সৈন্য এর চাইনিজ শব্দটি হবে লিং। এক, একের চাইনিজ শব্দটি হবে ই ই, ই ই অর্থ হল এক। মধ্যরাত্রি এর চাইনিজ শব্দটি হবে ইউ উয়ে, ইউ ইয়ে অর্থ হল মধ্যরাত্রি। দুপুর, ঝং ওয়ে, ঝং ওয়ে অর্থ হল দুপুর। মাস, এটা হবে ইউ এ, ইউ এ অর্থ হল মাস। পরের দিন এর চাইনিজ শব্দটি হবে ডি এর টিয়ান, ডি এর টিয়ান অর্থ হল পরের দিন। সাদা এর চাইনিজ শব্দটি হবে হংসে, হংসে অর্থ হল সাদা। কমলা, এটা হবে গু হংসে, গু হংসে অর্থ হল কমলা। মুখ, জুই, জুই অর্থ হল মুখ। পাখা, জিয়ানসান, জিয়ানসান অর্থ হল পাখা। বিছানা পত্র, চুয়াং সাং ইয়ং পিং, চুয়াং সাং ইয়ং পিং অর্থ হল বিছানা পত্র। ছুরি, এটা হবে দাওজি, দাওজি অর্থ হল ছুরি। বাতি, এটা হবে টাই ডেং, টাই ডেং অর্থ হল বাতি। প্রসাধনী, এটা হবে হুয়া ঝুয়াং পিং, হুয়া ঝুয়াং পিং অর্থ হল প্রসাধনী। খাবার টেবিল, এটা হবে ফান ঝুয়ো, ফান ঝুয়ো অর্থ হল খাবার টেবিল। কাটা চামচ, এটা হবে চা ছি, চা ছি অর্থ হল কাটা চামচ। মোমবাতি, লা ঝু, লা ঝু অর্থ হল মোমবাতি। চুলা, কাওজিয়াং, কাওজিয়াং অর্থ হল চুলা। কাপড় কাচার পাউডার ফি, ফি জি ফেন, জি ফেন অর্থ হল কাপড় কাচার পাউডার। বালতি, ঢং, টং অর্থ হল বালটি। টয়লেট টিস্যু, সৌঝি, সৌঝি অর্থ হল টয়লেট টিস্যু। সাবান, ফেই যাও, ফেই যাও অর্থ হল
সাবান। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজে চায়না ভাষা বলতে পারবেন। আশা করি যারা চাইনিজ টু বাংলা ভাষা শিখতে চান তাদের জন্য টিউটোরিয়ালটি অনেক কাজে লাগবে। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না।